তাহলে এতটুকুনি পর্যন্ত আমরা বুঝিয়ে নিয়েছিলাম। এবার বোঝার পর আমরা ফার্দার মুভ করব। সেটা কি, আমরা দেখেছিলাম যে আমরা যে সাবজেক্টসগুলো পেয়েছিলাম সেই সাবজেক্টসগুলো গল্প অনুযায়ী ঠিক এরকমভাবে ছিল। প্রথমে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপর কস্ট, তারপর অ্যাকাউন্টেন্সি, তারপর অডিট, ট্যাক্স, তারপর বিএসটিডি ল। অ্যাকচুয়ালি বিএসটিডি লটা প্রথমেই আসবে, কারণ বিজনেসের পরিবেশ আর বিজনেস রিলেটেড যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যদি আমরা নাই জানি তাহলে তো বিজনেসটা আমরা স্টার্ট করে শেষও করতে পারবো না। এই জন্য এগুলো প্রথম দিকে আসবে, কিন্তু আমি আমার গল্পের সুবিধার্থে এগুলোকে পেছন দিকে রেখেছি। এবার এইটা আমরা শিখে গেছি যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর কস্ট এই দুটোর মধ্যে যে সমস্ত ফিগার্সগুলো থাকে সেগুলো হচ্ছে সবই এস্টিমেটেড ফিগার্স, অর্থাৎ মন থেকে ধরে নেওয়া ফিগার্স। আর এই যে অ্যাকাউন্টেন্সি আর এই যে ট্যাক্স, এই দুটোর মধ্যে যে ফিগার্সগুলো থাকে সেই ফিগার্সগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফিগার্স। কেন অ্যাকচুয়াল ফিগার্স? কারণ যেটা হয় সেইটাই তুই অ্যাকাউন্টেন্সিতে রেকর্ড করিস, আর যেটা তুই রেকর্ড করেছিস সেটার উপর প্রফিট কত এবং সেই প্রফিটের উপর কতটুকুনি ট্যাক্স দিতে হবে সেটা এই ট্যাক্সের সাবজেক্টের মধ্যে ডিসকাস করা হয়েছে, এখানে সেই সমস্ত নিয়মগুলো ডিসকাস করা হয়েছে। তার মানে অ্যাকাউন্টেন্সি আর ট্যাক্স এই দুটো যে সাবজেক্টস রয়েছে এই দুটো সাবজেক্টসের মধ্যে আমরা অ্যাকচুয়াল ফিগার্সগুলোকে পাই, এটা আমরা বুঝে নিলাম। এরপর আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তোদের এখনও ক্লাস ইলেভেনে নেই। কস্ট আর ট্যাক্সটা আছে, এটা আমরা পরে ডিসকাস করব। অডিটটাও আছে যদি সিএলপি এটা নিস, ঠিক আছে, বিএসটিডিও পাবি, এগুলো তো সব থিওরি সাবজেক্ট। কিন্তু আমরা যদি একটা নিউমেরিক্যাল সাবজেক্টের একটা স্টার্ট করি সেটা আজকে তাহলে কোনটা নিয়ে স্টার্ট করবো? অ্যাকাউন্টেন্সিটা নিয়ে স্টার্ট করব। তো অ্যাকাউন্টেন্সি কথাটার মানে কি? অ্যাকাউন্টেন্সি মানে অ্যাকচুয়াল ফিগার্সের উপর যেই সাবজেক্টটা ডিল করে, তো সেটি অ্যাকাউন্টেন্সি। তাহলে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মানেটা কি? অ্যাকাউন্টেন্সি সাবজেক্টও হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টের মধ্যে তুই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে ধরে নে, যেই সাবজেক্টটা একটা পার্টিকুলার প্রবলেমকে ডিল করার জন্য যে টেকনিক্সগুলো রয়েছে সেই টেকনিক্সগুলো এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মধ্যে রয়েছে। তার মানে আমি বলতেই পারি যে আজকে একটা বিজনেসে যেই ধরনের ট্রানজ্যাকশনসগুলো হয়, যেরকমভাবে তোর মা তোকে টাকাটা দিয়েছিলেন এবং সেই টাকাটা নিয়ে তুই বাইরে বেরিয়েছিলি ট্রানজ্যাকশনসগুলো করার জন্য, অর্থাৎ ব্যবসায়িক লেনদেনগুলি করার জন্য। এবার লেনদেনগুলো করার পর তোমা বলে দিয়েছিলেন যে তুই যে ট্রানজ্যাকশনসগুলো করবি ব্যবসায় এক মাস ধরে সেটার যে আলটিমেট কী রেজাল্ট হলো সেটা কিন্তু আমি দেখবো। তো তার মানে আজকে তো তুই তোর মাকে একদম যেমন তেমনভাবে একখানা অ্যাকাউন্টস মেনটেন করে দিলে হয় না, কারণ ওইখান থেকে যদি তুই অ্যাকাউন্টসটা উল্টোপাল্টাভাবে মেনটেন করিস, আনসিস্টেমেটিক ওয়েতে যদি মেনটেন করিস তাহলে তোর পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেখান থেকে প্রফিট লস, অর্থাৎ যে অ্যাকচুয়াল ফিনান্সিয়াল কন্ডিশনস, আর্থিক পরিস্থিতিটা কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেই জিনিসটা কিন্তু তোর পক্ষে বের করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে প্রথম থেকেই একটা সিস্টেমেটিক ওয়েতে, যাতে পরবর্তীকালে কোনো কনফিউশন না হয়, একটা প্রবলেম না হয় প্রফিট কত হলো লস কত হলো এটা বার করতে, এই জন্য প্রথম থেকেই যখন যখন বিজনেসে বিভিন্ন লেনদেন হতে থাকবে সেগুলোকে সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ নিয়ম অনুযায়ী সিস্টেমেটিক ওয়েতে সেই সমস্ত লেনদেনগুলোকে রেকর্ড করতে হবে, ঠিক আছে। এবং রেকর্ড করার জন্য আমাদের দরকার কি? টেকনিক্স দরকার। এবার এই টেকনিক্সগুলোই তো আমরা এই সাবজেক্টটার মধ্যে শিখবো, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটার মধ্যে শিখবো, ঠিক আছে। তাহলে এই যে টেকনিকটা রয়েছে সেই টেকনিকটাকে যদি আমার শিখতে হয় তাহলে আমাকে দুটো টার্মের মানে জানতে হবে, একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে ট্রানজ্যাকশনস, এই দুটো কী। তাহলে আমি একটা ছোট্ট গল্প বলি, সেই গল্পের থেকে জিনিসটা আমরা স্টার্ট করবো, এই দুটোকে শেখা। যখন নাকি তুই মাকে বললি যে মা আমার 10 লাখ টাকা দরকার বিজনেসটা করার জন্য, তোর মা তোকে 10 লাখ টাকা দিলেন এবং 10 লাখ টাকাটা নিয়ে যখন তুই বিজনেসটা করতে বেরোলি তখন তুই তোর মাকে প্রণাম করলি। তাহলে এইখানে দুটো ঘটনা ঘটলো, ঘটনা কতটার মানে কি? যা ঘটে তাই ঘটনা। তো তার মানে দুটো ঘটনা ঘটলো, একটা ঘটনা কি 10 লাখ টাকা উনি তোকে দিলেন বিজনেসটা করার জন্য, আরেকখানে ঘটনা হচ্ছে উনি তোকে আশীর্বাদও করলেন তুই যেহেতু প্রণাম করলি। এবার কথাটা হলো, ভালো মতন বুঝবি, আজকে যে প্রণামটা করলি এই প্রণামটাকে কিন্তু কখনো টাকার অর্থে কিন্তু এটাকে পরিমাপ করা যায় না, অর্থাৎ উনি যে তোকে আশীর্বাদ করলেন এটা কিন্তু কখনোই মানিটারি টার্মে মেজার করা যায় না, ঠিক আছে। যেহেতু মেজার করা যায় না তাই এটাকে কিন্তু কখনোই কোনোরকমভাবে আমরা বইয়ের, আজকে একটা যে অ্যাকাউন্টসটা আমরা মেনটেন করছি তোর বিজনেসের, তো সেই বিজনেসের কিন্তু বইয়ের মধ্যে অ্যাকাউন্টসের মধ্যে আমরা কিন্তু ওই ঘটনাটাকে কোনোভাবে লিখতে পারবো না, যেহেতু ওই ব্যাপারটার মধ্যে কোনো রকম টাকার ইনভলভমেন্ট নেই। দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো, যে তুই বিজনেসের জন্য টাকা চাইলি উনি তোকে টাকাটা দিলেন, দ্যাট ইজ 10 লাখস দিলেন। এই যে 10 লাখস দিলেন
এই যে 10 লাখস, এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা ঘটনা। কারণ ঘটনা বলতে কী বোঝায়, যেটা ঘটে সেটাই ঘটনা। তো তার মানে একটা ঘটনা ঘটলো যেটা ব্লেসিং, আর একটা ঘটনা ঘটলো যেটা হচ্ছে কি উনি 10 লাখস টাকা ক্যাপিটাল বাবদ তোকে দিলেন। তো এই ব্লেসিংটাকে কিন্তু টাকার অর্থে পরিমাপ করা যায় না, ঠিক আছে? তাই এটাকে কিন্তু আমরা কোনো রকমভাবে রেকর্ড করতে পারবো না। কিন্তু এই যে আরেকটা ঘটনা ঘটলো যেটা হচ্ছে 10 লাখ টাকা তোকে দিলেন বিজনেসটা করার জন্য, এটাকে কিন্তু আমরা টাকার অঙ্কে পরিমাপ করা যায়, এই তো পরিষ্কার দেখাই যাচ্ছে 10 লাখস। তো তার মানে এইটাও ঘটনা, কিন্তু এইটাকে আমরা রেকর্ড করতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা এই জায়গাটা থেকে এইটাই শিখলাম যে এখান থেকে এইটাই শিখলাম ঘটনা, ঠিক আছে, যেটাকে আমরা বলবো ইভেন্ট। ইভেন্ট এই ইভেন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তো একটা হচ্ছে ইকোনমিক ইভেন্ট, একটা হচ্ছে নন ইকোনমিক ইভেন্ট। এই ইকোনমিক কথাটার মানেই হচ্ছে মানির ইনভলভমেন্ট, অর্থাৎ টাকা পয়সার ব্যাপারটা আছে। একটা হচ্ছে ইকোনমিক ইনভলভমেন্ট, ইকোনমিক ইভেন্ট অর্থাৎ এমন একটা ঘটনা ঘটলো যেটার মধ্যে টাকা ইনভলভমেন্ট রয়েছে, আর একটা হচ্ছে নন ইকোনমিক ইভেন্ট যেটার মধ্যে টাকা পয়সার কোনো রকম ইনভলভমেন্ট নেই, সেমন একটা ঘটনা। তো আমরা প্রথমের ওই গল্পটা অনুযায়ী এটা দেখেছিলাম যে ইকোনমিক ইভেন্টের মধ্যে কোনটা এসেছিল, যে যখন নাকি উনি 10 লাখস ক্যাপিটাল বাবদ তোকে দিয়েছিলেন, তো এটা হচ্ছে সেই ইকোনমিক ইভেন্টটা, ঠিক আছে? আর নন ইকোনমিক ইভেন্টের মধ্যে কোনটা এসেছিল, ব্লেসিং, ঠিক আছে? তো এই যেটা ইকোনমিক ইভেন্ট অর্থাৎ যেই ঘটনাটার মধ্যে টাকার ইনভলভমেন্ট রয়েছে, মানির ইনভলভমেন্টটা রয়েছে, সেইটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটাকে বলতে পারি ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন আর যেটা নন ইকোনমিক ইভেন্ট সেটাকে কিন্তু আমরা কখনোই ট্রানজ্যাকশন বলতে পারবো না, সেটা সিম্পলি কী রয়ে গেল, সেটা একটা ঘটনাই রয়ে গেল, ইভেন্ট। তার মানে আমরা কী দেখলাম, আমরা দেখলাম যা ঘটে তাই ঘটনা, এবং সেই ঘটনাকে দুভাগে ভাগ করা যায়, একটা ইকোনমিক ইভেন্ট, একটা নন ইকোনমিক ইভেন্ট। ইকোনমিক ইভেন্টকে আমরা কী বলবো, ট্রানজ্যাকশনস বলবো, আর নন ইকোনমিক ইভেন্টকে আমরা ইভেন্টই বলে দেবো, কারণ সেটা ট্রানজ্যাকশনস নয়, ঠিক আছে? তাহলে আমাদের যে অ্যাকাউন্টিং করার দরকার আছে, অর্থাৎ আমাকে যে অ্যাকাউন্টেন্সিতে যে সমস্ত টেকনিক্সগুলো রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করে একটা জিনিসকে রেকর্ড করবো, সেগুলি কোনটাকে রেকর্ড করবো, ট্রানজ্যাকশনস না ইভেন্টকে, অবশ্যই আমরা শুধুমাত্র এই ট্রানজ্যাকশনসকে রেকর্ড করব, রিকোয়ার্ড টু রেকর্ড দিস ট্রানজ্যাকশন অনলি। আমাদেরকে শুধুমাত্র এই যে ট্রানজ্যাকশনসগুলো যেগুলো ইকোনমিক ইভেন্ট সেগুলোকেই শুধুমাত্র আমাদের রেকর্ড করার দরকার আছে, এবং রেকর্ড করতে গেলে যে টেকনিক্সগুলো দরকার, রিকোয়ার্ডস টেকনিক টু রেকর্ড দোজ ট্রানজ্যাকশন, ঠিক আছে? রিকোয়েস্ট টেকনিক্স টু রেকর্ড দোজ ট্রানজ্যাকশন, সেই সমস্ত ট্রানজ্যাকশনসগুলোকে রেকর্ড করার দরকার আছে, সেগুলো আমরা পড়বো কোথায়, উইল স্টাডি ইন অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মধ্যে সেই সমস্ত টেকনিক্সগুলোকে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে ব্যাপারটা কী হলো, এইটা যেহেতু নন ইকোনমিক ট্রানজ্যাকশনস বা নন ইকোনমিক ইভেন্ট, তো যার ফলে এটার কোনো রকম ট্রানজ্যাকশনস করার দরকার নেই, কারণ সেটা ইভেন্টটাই শেষ, কারণ সেটাকে তুই কীভাবে রেকর্ড করবি, ঠিক আছে? তো তার মানে এইখানে কিন্তু কোনো রকম আর কিছু আসবে না। তাহলে আমরা কী শিখতে পারলাম, আমরা এটা শিখতে পারলাম যে ইভেন্টকে
ইভেন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইকোনমিক ইভেন্ট, একটা হচ্ছে নন ইকোনমিক ইভেন্ট। ইকোনমিক ইভেন্ট বলতে কী বোঝায়? যে ইভেন্টের মধ্যে, যে ঘটনার মধ্যে টাকার ইনভলভমেন্ট, মানি ইনভলভমেন্ট আছে, সেটাকে বলা হয় ইকোনমিক ইভেন্ট। আর নন ইকোনমিক ইভেন্ট কাকে বলে? যেটার মধ্যে কোনো রকম মানি ইনভলভমেন্ট নেই, তো অর্থাৎ যেটা ব্লেসিং ছিল। তো যেটা হচ্ছে মানি ইনভলভমেন্ট থাকে সেটাকে ইকোনমিক ইভেন্ট বলে। সেটাকে পরবর্তীকালে আমাদের কী করার দরকার আছে? সেটাকে আমাদের পরবর্তীকালে রেকর্ড করার দরকার আছে। রেকর্ড করার জন্য সেটার জন্য কী দরকার? আমাদের টেকনিক্স দরকার। আর এই নন ইকোনমিক ইভেন্টকে আমরা আরেকটা নামে কী ডাকতে পারি? সেটা হচ্ছে ট্রানজ্যাকশনস। ঠিক আছে, তার মানে আমরা বুঝে নিলাম যে ইভেন্ট এই টার্মটার মানে কি, আর ট্রানজ্যাকশন এই টার্মটার মানে কি। আজকে এই যে ইভেন্ট, সেই ইভেন্টের মধ্যে ইকোনমিক প্লাস নন ইকোনমিক সমস্ত ইভেন্টসগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, ঠিক। কিন্তু ট্রানজ্যাকশনস মানে কি? শুধুমাত্র অনলি ইকোনমিক ইভেন্টস। তো তার মানে আমি একটা কথা এখানে বলতেই পারি যে সমস্ত ট্রানজ্যাকশনই, সমস্ত ট্রানজ্যাকশনই ইভেন্ট, কিন্তু সমস্ত ইভেন্ট কিন্তু ট্রানজ্যাকশনস নয়। কারণ ইভেন্টের মধ্যে নন ইকোনমিক ইভেন্টসগুলোও রয়েছে, সেগুলো তো কখনোই ট্রানজ্যাকশনস নয়। তো তার মানে এইটা একটা ক্লাস ইলেভেনের প্রথমেই একটা থিওরিক্যাল কোশ্চেন আসতে পারে যে সমস্ত ঘটনাই লেনদেন নয়, কিন্তু সমস্ত লেনদেনই ঘটনা, এটা ব্যাখ্যা করো। তো আমরা পরিষ্কার বুঝতেই পারলাম যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলো কিন্তু ইভেন্ট, কিন্তু সমস্ত ইভেন্টসগুলো কিন্তু ট্রানজ্যাকশনস নয়। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এইবার আরেকটা জিনিস যেটা আমাদের জানাটা খুব দরকার আছে যে আমরা ইভেন্টকে, এই যে যতগুলো ইভেন্ট, যতগুলো ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনাগুলোকে ইকোনমিক আর নন ইকোনমিক ইভেন্টে যে ভাগ করছি, তার বেসিসটা কি, অর্থাৎ কিসের ওপর ভিত্তি করে আমরা এই ভাগগুলো করছি? তুই বলবি কেন দাদা, শিখিয়ে তো ফেললাম যে যেই সমস্ত ঘটনাগুলোর মধ্যে টাকার ইনভলভমেন্ট থাকবে, মানি ইনভলভমেন্ট থাকবে, সেটা ইকোনমিক ইভেন্ট, আর যেটার মধ্যে মানি ইনভলভমেন্ট থাকবে না সেটা নন ইকোনমিক ইভেন্ট। ঠিক আছে, একটা শিখেছি, কিন্তু আমাদের আরেকটা কারিয়ে আছে, আরেকটা বেসিস আছে, সেই জিনিসটাকেও আমাকে সাইড বাই সাইড জেনে রাখতে হবে। তাহলে বেসিসটা কি, মানে যেটার ওপর বেস করে আমরা ঘটনার মধ্যে কোনটা ইকোনমিক আর নন ইকোনমিক ইভেন্টটাকে বার করতে পারবো, সেই বিষয়ে বেসিসের মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে সেটা হচ্ছে মনিটারি মেজারমেন্ট। মনিটারি মেজার অর্থাৎ অর্থের, অর্থের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা যাচ্ছে কি যাচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশন। চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশনস মানেটা কি? মানেটা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ যেই ঘটনাটা, খুব ভালো করে এবার শুনতে হবে, যেই ঘটনাটা এই দুটো শর্তকেই পূরণ করে, এই দুটো কন্ডিশনকেই পূরণ করে, তখনই সেই ঘটনাটাকে ইকোনমিক ইভেন্ট বলা হবে, আদারওয়াইজ নন ইকোনমিক ইভেন্ট। যেমন আজকে যখন তোর মা তোকে টাকাটা দিলেন, তখন ওনার, উনি যে ঘটনাটা ঘটলো সেটাকে আমরা টাকার অঙ্কে পরিমাপ করতেই পারি, সেটা হচ্ছে 10 লাখস। আর যখন উনি তোকে 10 লাখ টাকা দিলেন, তার মানে ওনার কাছে 10 লাখ টাকাটা কোনো একটা জায়গায় সেভিংস ছিল, সেখান থেকে 10 লাখ টাকাটা কমে গেল, ওনার কাছ থেকে কমে গেল, আর তোর কাছ থেকে তোর কাছে 10 লাখ টাকাটা বেড়ে গেল, তার মানে অর্থনৈতিক পরিস্থিতির কিন্তু একটা পরিবর্তন হলো, চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশনস। তার মানে যখন এই দুটো শর্ত পূরণ হবে, তখনই একটা ইভেন্টকে আমরা ইকোনমিক ইভেন্ট বলতে পারবো, এবং ইকোনমিক ইভেন্ট মানেই হচ্ছে ট্রানজ্যাকশনস। ঠিক আছে, আর যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা পূরণ হয় বা কোনোটা পূরণ হয় না, তখনই সেটাকে আমরা বলবো নন ইকোনমিক ইভেন্ট, আর সেটাকে আমরা কখনোই ট্রানজ্যাকশনস বলতে পারবো না। আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যে আজকে মনিটারি মেজারমেন্ট কথাটার মানে কি, যে আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাকে কি আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারি, হ্যাঁ কি না, অর্থাৎ টাকার ব্যাপারটার কি ইনভলভমেন্ট রয়েছে, সেটা প্রথমে আমায় দেখতে হবে। আর দ্বিতীয় আমায় দেখতে হবে যে আজকে যে ট্রানজ্যাকশনসটা হলো সেই ট্রানজ্যাকশনসের জন্যে কি যে অর্থনৈতিক অবস্থা, দ্যাট ইজ ইকোনমিক কন্ডিশন, সেই ইকোনমিক কন্ডিশনসের মধ্যে কোনো রকম পরিবর্তন এসেছে কি না। যদি এসে থাকে, অর্থাৎ এই দুটো কন্ডিশন যদি পূরণ হয়ে থাকে, তাহলে সেই ইভেন্টটাকে আমরা বলবো ইকোনমিক ইভেন্ট, দ্যাট ইজ ট্রানজ্যাকশনস। যেমন একটা এক্সাম্পল দিই,
সেই এক্সাম্পলটা হচ্ছে যে আজকে মিস্টার বি বিজনেস করতে চায়, সেই বিজনেসটা করার জন্য তার ফ্রেন্ড মিস্টার এ, মিস্টার একে বলেছে যে তুই একটা কাজ করবি, আমাকে তুই 5 লাখ লোন দিবি। তো এইখানে যে 5 লাখ লোন দেওয়ার কথাটা বলেছে মিস্টার বি মিস্টার একে, মিস্টার এ বলেছে হ্যাঁ ঠিক আছে আমি তোকে 5 লাখ টাকা লোন দেবো। এটাকে যদি আমি তোদের কাছে জিজ্ঞাসা করি যে এটা বল দেখি এটা ইকোনমিক ইভেন্ট না নন ইকোনমিক ইভেন্ট, দ্যাট ইজ ট্রানজ্যাকশনস নাকি ট্রানজ্যাকশনস নয়, তখন তোরা বলবি দাদা এটা তো ট্রানজ্যাকশনস। আমি বলবো কেন, তোর ওই তো দেখো যেটা বলা হয়েছে যে ট্রানজ্যাকশনসটা আছে যে বি মিস্টার এর কাছে 5 লাখ টাকা লোন চাইছে আর এও বলেছে যে 5 লাখ টাকা দেবে, তার মানে মনিটারি টার্মে এই পুরো ব্যাপারটাকে আমরা এক্সপ্রেস করতে পারছি দ্যাট ইজ 5 লাখ টাকা। বললাম না হলো না, কারণ ওইখানে তো শুধুমাত্র একটা শর্তই পূরণ হয়েছে, দ্বিতীয় শর্তটা কি পূরণ হলো, অর্থাৎ বি কি এর কাছ থেকে পেয়েছে, অর্থাৎ এর কাছ থেকে 5 লাখ টাকা কমেছে আর বি এর কাছে 5 লাখ টাকা কি আদৌ বেড়েছে এই যে কথাটা হয়েছে, তখন তারা বলবি না এখনও পর্যন্ত তো এ বিকে দেয়নি। তো সেই জায়গাটায় আমি বলবো যে যেহেতু এখনও পর্যন্ত এ বিকে দেয়নি, তাহলে তো যে দ্বিতীয় শর্তটা সেকেন্ড যে কন্ডিশনসটা অর্থাৎ চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশনস, এই কন্ডিশনসটা তো দাদা এখনও পর্যন্ত ফুলফিল হলো না। তো তার মানে বি এর কাছে বিজনেস করার জন্য 5 লাখ টাকা লোন নিয়েছে বা সরি চেয়েছে, সেইটাকে কিন্তু কখনোই আমরা ইকোনমিক ইভেন্ট হিসেবে বলতে পারি না, দ্যাট ইজ আমরা কিন্তু সেটাকে ট্রানজ্যাকশনস বলতে পারি না। অর্থাৎ যেই জায়গাতে দুটো শর্তই পূরণ হবে, একটা হচ্ছে সেই সেই ঘটনাটাকে আমরা মনিটারি টার্মে মেজার করতে পারবো, আর সেকেন্ড হচ্ছে সেই ট্রানজ্যাকশনসটার জন্য বা সেই ইভেন্টটার জন্য যে ফিনান্সিয়াল কন্ডিশনস বা ইকোনমিক কন্ডিশনসটা রয়েছে যে দুটো পার্টির মধ্যে এটা হচ্ছে তাদের মধ্যে আর্থিক পরিস্থিতির কিন্তু একটা পরিবর্তন আসবে। তো তার মানে আজকে ঘটনাকে কোনটাকে আমরা ইকোনমিক ইভেন্ট আর নন ইকোনমিক ইভেন্ট বলবো সেটা এটার ওপর বেস করে বলবো, যদি দুটো শর্তই পূরণ হয় তাহলে ইকোনমিক ইভেন্ট, আর যদি দুটো শর্তের মধ্যে কোনো একটা বা কোনোটাই যদি না হয় তাহলে সেটা হচ্ছে নন ইকোনমিক ইভেন্ট। তাহলে যেটা ইকোনমিক ইভেন্ট সেটাই ট্রানজ্যাকশন, সেটাকে রেকর্ড করা দরকার আছে, সেটাকে রেকর্ড করতে গেলে আমাদের দরকার টেকনিক, সেই টেকনিক্সগুলো আমাদের কোন সাবজেক্টের মধ্যে পড়তে হবে, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মধ্যে পড়তে হবে। তার মানে এইখানে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। আর লাস্টলি আরেকবার বলে দিই যে এখান থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলি ইভেন্ট, কিন্তু সমস্ত ইভেন্টগুলো কিন্তু ট্রানজ্যাকশনস নয়, কারণ ট্রানজ্যাকশনস মানে হচ্ছে শুধুমাত্র ইকোনমিক ইভেন্ট, আর ইভেন্টের মধ্যে ইকোনমিক আর নন ইকোনমিক ইভেন্ট দুটোই ইনক্লুডেড। ঠিক আছে।